আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা ভালো আছেন। আমরা এখন আছি বনি ক্যাম্প। বনি ক্যাম্প পুরোটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো। খুব সুন্দর জায়গা সুন্দরবনে। এটা বনি ক্যাম্পটা হচ্ছে পর্যটকদের জন্য ফটো তোলার জায়গা বা খুব সুন্দর যে একটা জায়গা আছে। সিনারিগুলো খুব ভালো লাগছে। এই ক্যাম্পটা পুরোটা আপনাদেরকে ভিডিও আমি দেখাবো, সাথে থাকুন। যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি কিন্তু সাবস্ক্রাইব করে নেবে দয়া করে। টাওয়ার আছে, টাওয়ারের উপর থেকে উঠে আপনাদেরকে পুরোটা আমি দেখাবো। সুন্দরবনটা কত সৌন্দর্য লাগে, বিশাল বিশাল স্লট সিস্টেম করা আছে এখানে। আমাদের পর্যটকরা সামনে প্রচুর লোক চলে গিয়েছে, যদিও ও দারুণ লাগছে। এই গাছটা, ফুল গাছটা দারুণ লাগছে। কত বছর এসেছিলাম, এত সৌন্দর্য যদিও লাগেনি কিন্তু 2024টা যেন বেশি সৌন্দর্য লাগছে। আবার বলছি, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি ভাই, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। কোনো নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে লিংক চলে যাবে সঙ্গে সঙ্গে। বিশাল টাওয়ার, বিশাল। ওয়াচ টাওয়ারে উঠে আমি লাস্টে আপনাদেরকে দেখাবো, সবার লাস্টে। আগে সাইডটা আমরা দেখে নিই। একটা পুকুর আছে, যারা সুন্দরবন ভ্রমণ করতে আসবেন দয়া করে বনি ক্যাম্প বিশেষ করে আসবেন। আপনাদের ফটো তোলার জায়গা খুব সুন্দর সুন্দর হয়েছে। যদিও তবে একটা জিনিস বলে রাখি, এর ভেতরে এসে কেউ ধূমপান করবেন না, কোনো নেশা জাতীয় জিনিস এর ভেতরে করবেন না, সঙ্গে সঙ্গে ফাইন মারবে আপনাদেরকে। এটা আমাদের বাইরে যাওয়ার গেট, এপার থেকে যাবো, এই শেষ আছে এটা মনে হচ্ছে। আপনাদেরকে ক্যাম্পের ওপর থেকে আমি সুন্দরবনটা আপনাদেরকে দেখাবো, যে সৌন্দর্য কাকে বলে, সুন্দরবন কাকে বলে। এত সুন্দর জায়গা, যারা আপনারা আসেন না তারা খুব আফসোস করবেন জায়গাটা দেখলে, যে আমরাও যাবো, আমরাও যাবো। তবে এই টাওয়ারটা উঠতে প্রচুর কষ্ট যদিও। হ্যাঁ বলো, বিশেষ করে এই জায়গাগুলো হরিণ থাকে প্রচুর, কিন্তু আজকে টোটালি হরিণ দেখা যাচ্ছে না। চলো উপরের দিকে যাওয়া যাক। নিচে যাচ্ছি বলে ওরা মনে হচ্ছে, দেখ এবার জঙ্গলটা যেদিকে দেখছি শুধু জঙ্গল আছে। মুড়ি এরকম ডেলি বাঘ কোথায় খুঁজবে বা চিন্তা করো। আচ্ছা, একটা বড়, তিনটে বাচ্চা এখানে আছে। পাঁচ দিন পাঁচ দিনের জন্য
এই পুকুরটাই মিষ্টি পানি, যদিও মিষ্টি জাতীয় পানি, বাঘ এই জায়গায় পানি খেতে আসে। দুঃখের বিষয় যে আমরা দেখতে পাইনি, শুনছিলাম যে দুটো ফটোগ্রাফার এসেছিল সকালবেলা, দুটো বাচ্চাও বাঘ নিয়ে ঘোরাফেরা করছে। চলো, কিছুই দেখতে পাচ্ছি না দর্শন মধ্যে। ফটোগ্রাফার দুটো বলছিল যে ঘন্টাখানেক আগে সকাল 10টার দিকটাই একটা বাঘ দুটো বাচ্চাকে নিয়ে পানি খেতে এসেছিলো, সেইখান থেকে ওরা বসে আছে 5 দিন এক নাগাড়ে এই জায়গাটাই থাকবে সব। ওরা ওই বাঘটাকে ওরা ফটোগ্রাফার ফটোবন্দি করবে। আচ্ছা, এই পর্যন্ত আমি ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আশা করি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।